অনলাইন জিজ্ঞাসায় আমি সাখাওয়াত হোসাইন সোহেল একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক। আমার ছোট ভাই ও বোনদেরকে জানাচ্ছি স্বাগত। গত পর্বে আমি আলোচনা করেছিলাম ভর্তি নির্দেশিকা সম্পর্কে। এখন আমি আলোচনা করব কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যায় একেবারে নির্ভুলভাবে। গত পর্বেও বলেছিলাম অনলাইনে ভর্তির আবেদন দুই ধাপে করতে হবে। প্রথম ধাপ অবশ্যই SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। কোনোভাবে প্রথমে অনলাইনে আবেদন করা যাবে না, তাহলে ট্রানজ্যাকশন আইডি সম্পর্কিত সমস্যায় পড়তে পারেন। প্রথমে হচ্ছে আপনি SMS এর মাধ্যমে আপনার অনলাইনে আবেদনের জন্য পেমেন্টটা পে করবেন। তো কিভাবে SMS করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য অবশ্যই টেলিডক সিম ইউজ করবেন, অর্থাৎ যে সিম থেকে আপনি পেমেন্ট করবেন সেটি অবশ্যই টেলিটক সিম হতে হবে। তো প্রথমে মোবাইলের SMS বক্সে গিয়ে লিখতে হবে CAD স্পেস WEB স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ বোর্ড, অর্থাৎ বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস রুল নাম্বার এবং পাসিং ইয়ার, স্পেস দিয়ে পাসিং ইয়ার লিখতে হবে। দেন পাঠিয়ে দিতে হবে 16222-তে। তাহলে এক্সাম্পলটি এভাবে দেওয়া যায়, যদি চিটিং বুটের কথা চিন্তা করি তাহলে লিখতে হবে CAD স্পেস OF, অর্থাৎ WEB স্পেস CHI স্পেস রোল নাম্বার স্পেস পাশের শর্ট, পাঠিয়ে দিতে হবে 16222-তে। প্রথম SMS সঠিকভাবে সম্পূর্ণ করা হলে অবশ্য ফিরতি SMS এ একটি পিন নাম্বার পাবেন, যে পিন নাম্বার ইউজ করে দ্বিতীয় SMS করতে হবে আমাদেরকে। দ্বিতীয় SMS এর জন্য তাও একইভাবে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CAD স্পেস দিয়ে ES স্পেস দিয়ে যে পিন নাম্বারটি পেয়েছেন, 8 ডিজিটের হোক বা 10 ডিজিটের হোক, যে ডিজিটের হোক না কেন পিন নাম্বারটাকে ইনপুট করবে। ইনপুট করার পর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা ইনপুট করবেন, অর্থাৎ এই কন্ট্যাক্ট নাম্বারটা কার দিতে হবে। অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারটা স্টুডেন্টের দিতে হবে, যে স্টুডেন্ট নাম্বারটি সবসময় ওপেন থাকে সেই নাম্বারটি দিতে হবে। অর্থাৎ স্টুডেন্টের গার্ডিয়ান্সের হোক স্টুডেন্ট হোক এমন একটি নাম্বার দিতে হবে যেটি পার্সোনালভাবে ইউজ করা হয়। পাঠিয়ে দিতে হবে 16222-তে। যদি এক্সাম্পলটা দিই তাহলে লিখতে হবে CAD স্পেস দি ইয়েস লিখতে হবে, তারপর পিন নাম্বারটা ইনপুট করতে হবে এবং পরবর্তীতে স্টুডেন্টের পার্সোনাল নাম্বারটি ইউজ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে 16222-তে। এবার আসা যাক ট্রানজ্যাকশন আইডি সম্পর্কিত সমস্যা। অনেকে আমাকে ফোন করেছে বা SMS করে জানিয়েছে যে ট্রানজ্যাকশন আইডিটা আসতেছে না। তো কাদের আসতেছে না? যারা অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে গিয়ে যারা প্রথমে অনলাইনে ফর্মটা পূরণ করে দিয়েছে তাদের ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডিটা চাইবে, না হলে অন্য কারো থেকে ট্রানজ্যাকশন আইডিটা চাইবে না। সো প্রথমে অবশ্যই SMS এর মাধ্যমে পেমেন্টটা পে করে দেন তোমরা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবে, না হলে সমস্যা পড়তে হবে। তো এখানে বোর্ড কোডগুলো ইউজ করে আমরা SMS করতে পারি। ঢাকা বোর্ডের জন্য DHA, চিটাং বোর্ডের জন্য হচ্ছে CHI, বরিশাল বোর্ডের জন্য হচ্ছে BAR, রাজশাহী বোর্ডের জন্য হচ্ছে RAJ, যশোর বোর্ডের জন্য হচ্ছে JES, কুমিল্লা বোর্ডের জন্য COM, দিনাজপুর বোর্ডের জন্য হচ্ছে DIN, সিলেট বোর্ডের জন্য হচ্ছে SYL, এবং ময়মনসিংহ বোর্ডের জন্য হচ্ছে MYM, মাদ্রাসা বোর্ডের জন্য হচ্ছে MAD, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির জন্য হচ্ছে BOU। SMS প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পেমেন্ট করার পর আমরা অবশ্যই অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবো। এবার তো আবেদন ফর্ম পূরণ করার জন্য অবশ্যই এই অ্যাড্রেসটি দিয়ে যেতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটি সিকিউরিটি কোড পাওয়া যাবে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিজের মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে, যে মোবাইল নাম্বারটি তুমি SMS এর মাধ্যমে পেমেন্ট করার সময় কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছ, কন্ট্যাক্ট নাম্বার হিসেবে দিয়েছ, সেই মোবাইল নাম্বারটি অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা এবার অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে এই অ্যাড্রেসটিতে যেতে হবে। আমি এই অ্যাড্রেসটিতে গেলাম, যাওয়ার পর এখানে নির্দেশিকাগুলো আছে, নির্দেশিকাগুলো পড়ে নেবেন, অথবা আমার গত ভিডিও যে ভিডিওটি আমি দিয়েছি একদিন আগে সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে আমাদের রুল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে। দেন এখানে ভেরিফিকেশন কোড ইনপুট করতে বলছে এখানে। দেন আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার তাহলে আমরা ফর্মটি পূরণ করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা রুল নাম্বার ইনপুট করব। দেন বোর্ড সিলেক্ট করব, দেন পাসিং ইয়ার সিলেক্ট করব, দেন রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করব। অবশেষে এই পেজে আমরা ভেরিফিকেশন নাম্বারটি ইনপুট করব, 40372। করার পর আমরা নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর অবশ্য আমাদের মোবাইল নাম্বারটি ইউজ করতে হবে, যে মোবাইল নাম্বারটি তোমরা এসএমএস করার সময় অর্থাৎ পেমেন্ট করার সময় কন্ট্যাক্ট নাম্বার হিসেবে দিয়েছো সেটি এখানে ইনপুট করতে হবে। দুইবার ইনপুট করতে হবে এখানে। দেন কেউ যদি কোটার অধিকারী হয় কোটাগুলো সিলেক্ট করতে হবে, যে কোটা এখানে কয়েকটা তিনটে কোটা দেখা যাচ্ছে, তিনটির যে কোনো একটি দিয়ে সিলেক্ট করতে হবে, অথবা একাধিক কোটার অধিকারী এলে একাধিক কোটা সিলেক্ট করতে হবে। দেন নেক্সট বাটন ক্লিক করতে হবে। নেক্সট বাটন ক্লিক করার পর আমাদের অবশ্যই এবার ধাপ হচ্ছে কলেজ চুজ করা, অর্থাৎ পছন্দের কলেজগুলো চুজ করতে হবে। এই জন্য আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, চিটাং জেলা, দেন থানা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন থানার অধীনে তোমার পছন্দিত কলেজটি আছে অর্থাৎ প্রতিষ্ঠানটি আছে। দেন কলেজের নাম সিলেক্ট করতে হবে। দেন শিফট, ভার্সন, গ্রুপ, দেন কোটা অথবা স্পেশাল কোটা যে কোনো একটি সিলেক্ট করতে হবে, না থাকলে নাই। দেন অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আমাদের অর্থাৎ তোমাদের চয়েসকৃত কলেজটি অ্যাড হয়ে যাবে। এভাবে পাঁচটি কলেজ, কমপক্ষে পাঁচটি কলেজ সিলেক্ট করে অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তোমার ক্রমান্বয়ে পাঁচটি কলেজ সিলেক্ট করব। তবে এখানে একটা টিপস হচ্ছে, তোমরা আগে কোন কোন কলেজে অ্যাডমিশন নিবা সেটির অবশ্যই একটা সিলেকশন নোট খাতায় তুলে রাখতে হবে। দেন তোমরা সহজে কলেজগুলো সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে পাঁচটি কলেজ সিলেক্ট করেছিলাম স্টেপ বাই স্টেপ।
ভেবে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে। অর্থাৎ কমপক্ষে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে, সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করা যাবে, অর্থাৎ 10টি কলেজ সিলেকশন করা যাবে। এভাবে পাঁচটি কলেজ সিলেক্ট করলাম। করার পর আমি পেবি অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে অবশ্যই বা তোমাকে অবশ্যই সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আমাদের প্রিন্ট অপশন আসবে। প্রিন্ট অপশন থেকে আমরা ফাইলটি প্রিন্ট করতে পারবো সরাসরি, অথবা সেভ করে রাখতে পারবো। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গুগল ক্রোম ইউজ করবে, কারণ ক্রোম খুবই ইজি ফাইল সেভ করার ক্ষেত্রে। দেন সাবমিট বাটন ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন আসছে, এটা হচ্ছে প্রিন্ট করতে বলছে, ফিন বাসন ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিটের ফর্মটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে ফিল্ড চয়েস এ ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ফিল্ড চয়েস ক্লিক করলে আমাদের গুগল ক্রোম, যেহেতু গুগল ক্রোম ইউজ করতেছি, সেহেতু একটা সেভ বাটন আসবে। সেভ বাটন থেকে এখানে সেভ বাটন আসবে। এখানে আমরা সাইজটা পরিবর্তন করতে পারবো। আমি এই সাইজ দিয়ে রাখবো, কারণ সুন্দরভাবে দেখার জন্য। সেভ বাটন করলে আমরা পিডিএফ আকারে এই ফাইলটি রেখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্ত। নেক্সট টাইম অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আমি। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবং অবশেষে বলে যায়, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।